যাদের পায়ের নিচে মাটি নেই বলবো, শুধু কুকুর না মানে কি পশুর সাথে আওয়ামী লীগের খেলা হয়েছে, নির্বাচনটা হয়েছে না আমি তুমি স্বামী, সো খেলাটা তাদের সাথে হয়েছে। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি একটি গল্প শুনেছিলাম ছোটবেলায় যে বাবা বাবা আমি ফার্স্ট হয়েছি, কোথায় নাকি তোমাদের স্টুডেন্ট কতজন, আমি আর ভাইয়া, তো এই খেলাটা হয়েছে আর কি, ভোট দিয়েছে একজন, শেখ হাসিনা যাকে মনে করেছে সে পাস করবে সেই পাস করেছে, যে মনে করবে ফেল করেছে সেই ফেল করবে। আব্দুল কাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একজন খলনায়ক হিসাবে কিন্তু ধরা দিয়েছে, সে তার নাম যখন উচ্চারণ করা হয় যে কোনো সভা সমাবেশে আমাদের প্রোগ্রামগুলিতে, আপনারা কিন্তু দেখবেন কি করা হয় কি বলা হয় যে ভুয়া কাওয়া, তো এটা তৃণমূল থেকে উপর পর্যন্ত তার অবস্থানটা কি সেটা আপনি জানেন, সো ওনার কথার কোনো কমেন্টই আমি জবাব দিতে চাই না। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে, আপনি বাংলাদেশে একদম সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, তারা ডামি নির্বাচন করেছে না স্বামী নির্বাচন করেছে না আমি তুমি স্বামী নির্বাচন করেছে সেটা বাংলাদেশের মানুষই কিন্তু জবাবটা দিয়ে দিয়েছে 7 তারিখে। আর আজকে দেখেছেন আমাদের নেতা গহেশচন্দ্ররা বিএনপি স্থায়ী কমিটির মেম্বার, উনি কি বলেছে যে এটা ডামি স্বামী নির্বাচন, এটা হচ্ছে সমকামী নির্বাচন। আর কিছু বলা আছে? ভারত বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক, এখানে আসলে স্বামী কে আর স্ত্রী আসলে না না ঠিক আছে ঠিক আছে না স্বামীকে স্ত্রীকে যেহেতু না নো কমেন্ট না স্বামীকে স্ত্রী হিসাবে সেটা আপনারাই বুঝেন যে কে স্বামী আর কে স্ত্রী, কে স্বামীর কথা ছাড়া অন্যদিকে যেতে পারে না, যে কে স্বামীর কথার জন্য আজকে বাংলাদেশে 18 কোটি মানুষকে আজকে স্ত্রী কে স্ত্রী সেটা আপনারাই বিচার বিবেচনা করেন, যে স্বামীর কথার বাইরে কোনো কিছু করতে পারে না 18 কোটি মানুষকে আজকে মানে কি বলবো মানে এমন একটা অবস্থায় রেখেছে যে যে কেমন অবস্থায় রেখেছে এটা কিন্তু কোনো বিশেষণ সেটাতে যায় না, আমি কোনো বিশেষণ এই কথাতে আমি নিয়োগ মানে আমি করতে চাচ্ছি না, যায় না তার সাথে। আজকে বাংলাদেশের জনগণের ভাষা বুঝে না বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়নি দিল্লির দাবিদারি করার জন্য, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নেই, সো আমি তার ওনার সুরের সাথে সুর মিলে আমি একটি কথা বলতে চাই, বিদেশে আমাদের বন্ধু আছে কোনো কোনো মানে কোন স্বামী বলেন স্ত্রী বলেন এটা তার ব্যাপার, আমরা মনে করি না আমাদের কোনো প্রভু আছে, সো আজকে ভারত বলেন ইন্ডিয়া বলেন আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবে আর সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না এটা আমরা মেনে নিব না, আমাদের গায়ে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা লড়াই করে যাব। যেই 1971 সনে কিন্তু আমাদের বাবা চাচারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমাদেরকে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ দিয়েছে, আজকে আমরা তাদের পরবর্তী প্রজন্ম আমরাও এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আপনাকে বলি আমি একজন মুসলমান হিসেবে আমি নো কমেন্ট, আমি ঘৃণা করি সমাজের। হ্যাঁ খেলা তো হয়েছে কুকুরের সাথে মানে এটা কোনো নির্বাচনই হয় নাই, এটা আপনারাও জানেন আমরাও জানি, বাংলাদেশে 4-4টা নির্বাচন হয়েছে, প্রথম যে নির্বাচন হয়েছে সেটা ছিল সমঝোতার নির্বাচন, সেই নির্বাচনটা ছিল পাতানো নির্বাচন, তারপরের যে নির্বাচনটা হয়েছে এটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা 153টা বা 154টা সিট কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, সে নির্বাচন কী হয়েছে সেটা আপনারা জানেন, তারপরে যে নির্বাচন হয়েছে 18 সালে সেটা হচ্ছে দিনের ভোটরাটে, আর এইবার এর তো স্বামী ডামি তুমি আমি সমকামী নির্বাচন, সো আর কি বলার আছে আপনার নিশ্চয়ই। দুদিন আগে আওয়ামী লীগ সাধারণ উবায়দুল কাদের আরেকটা অনুষ্ঠানে বলেছিল বিএনপি এখন সব হারিয়ে নিঃস্ব, ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলতে চান? শুনেন একটা কথা আছে না।